বিয়ে তো ডাক্তারের সাথে ডাক্তারই হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সকলেই যেটা হয় আর কি, যেমন দেখা যায় আমাদের স্বাভাবিক জীবনটা কীরকম, বেশিরভাগ সময় দেখা যায় যে আমি একটা জায়গায় 5 বছর পড়াশোনা করেছি, কিংবা মানে আমার হাজবেন্ডও একটা জায়গায় 5 ইয়ার্স পড়াশোনা করেছেন, তারপর ইন্টার্নশিপ করেছে, এভাবে ডাক্তারদের সাথে ডাক্তারদের দেখা হয়ে যায়, পরিচিত হয়, বন্ধু হিসাবে হোক কিংবা যে কোনোভাবে হোক, এই যে পরিচয়ের জন্য একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে এবং পরবর্তীতে দেখা যায় পরিণত হয়, এইভাবে ডাক্তারের সাথে ডাক্তারের বিয়ে হয়। কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে এটা তো স্বাভাবিক যে আমাকে আমার হাজবেন্ড অ্যাজ এ ডক্টর, আমি যেহেতু ডাক্তার, সে অ্যাজ এ ডক্টর আমাকে যেভাবে বুঝবে, আরেকটা প্রফেশনের মানুষ বুঝবে না সেটা না, বুঝবে কিন্তু তার বুঝে নিতে আরেকটু মানে দেরি হবে। যেমন দেখা যায় আমাকে অনেক সময় গভীর রাত্রে আমি আমার মোবাইলটাকে কখনো বন্ধ রাখি না, কারণ আমি একটা গাইনোকোলজিস্ট, একটা মেডিকেল কলেজে অধ্যাপনা পদে আমি আছি, যে কোনো সময়ে রুগীরা ফোন করতে পারে, আমি কখনোই, শুধু এই সময়ের জন্য না, কখনোই কোনো রুগীর ফোনে কিংবা হসপিটালের কোনো ফোনে আমি বিরক্ত হই না, কারণ আমি প্রফেশনটাকে আমি এইভাবে নিয়েছি যে আমাকে এইভাবে, আমাকে মানবিক সেবা করতে হলে এইভাবে আগাইতে হবে। শুধু তাই না, আমার মোবাইলটা আমার মানে মানে বিছানার পাশে একটা টেবিলে থাকে, আমার হাজবেন্ডও কখনো বিরক্ত হয় না। অনেক সময় দেখা যায় রাত্রে অ্যাম্বুলেন্স আসছে, আমাকে যেতে হচ্ছে হসপিটালে, আমি ওকে বলিও না, ও জানে যে লাইট জ্বালিয়ে জ্বালিয়েছে, সবসময় ড্রেস রেডি থাকে, যে একটা কাগজে লিখে গেলাম রাত্রে 2টা বাজে হসপিটালে গেলাম, যদি ও উঠে দেখে যে আমি নাই, ওই ধরনের হয় না, আমাদের চাপে ছাড়িয়ে দিয়ে ওই ধরনের কোনো সমস্যা। আমি একটু জানতে চাই যে এই যে আপনি যে স্যাক্রিফাইসটা করছেন, রাত 2টার কথা বললেন যে চলে যাচ্ছেন, ঘুমের সমস্যা, মোবাইল অনেক সময় ফোন আসে, এক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা দেখা যায় যে স্বীকৃতিটা পায় না, এক্ষেত্রে আপনাদের মনে কি কখনো হীনমন্যতা সৃষ্টি হয় কিনা, যে আমি আসলে এতটা পরিশ্রম দিলাম, আমার মা আমি এতটা সেবা দিলাম, আমি আমি সেই স্বীকৃতিটা পেলাম না, না পেলাম সরকারের কাছ থেকে, না জনগণের কাছ থেকে, না আমার আশেপাশের মানুষের কাছ থেকে, তখন কি কখনোই মানে আপনার মনে কি হীনমন্যতা সৃষ্টি হয় কিনা? জীবনের স্বীকৃতির জন্য ডাক্তার হই নাই, জি মানুষের সেবা করার জন্য ডাক্তার হয়েছি, মায়ের ইচ্ছায় বাবার ইচ্ছায় যে মানুষের সেবা করবে, মানুষকে ভালোবাসবে, স্বীকৃতির জন্য ডাক্তার হয়নি। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্বীকৃতি পেয়েছি, কিন্তু সেটাকেও আমি মনে করি না আমার কোনো পাওয়া, সেটার কথা বলতেও চাই না। এই যে মানুষের জন্য করতে পারলাম, এই যে রাত বিরাতে গিয়ে যে একটা মানুষকে কিংবা একটা ডেলিভারি একটা মানুষের সাহায্য করতে পারলাম, এটাই আমার মনে হয় যে আমি তো নিজের জন্য আমি না, আমি সকলের জন্য আমি, জি এটাই মানে। এই পুরস্কারটা কিন্তু আমার বিগার আরো আরো অনেক বড় একটা পিকচারে আমরা হয়তো এই পুরস্কারটা পাবো, শুধু এমন না হয়তো সাধারণ মানুষজন আমাদেরকে বুঝতে পারছে না, কিন্তু আমার যে গোল, আমার যে লক্ষ্য, এটা হয়তো আরো অনেক বড়, যার কারণে আপনি এই এই স্যাক্রিফাইসটা করতে পারছেন। যেমন আমার বাচ্চাই হয়তো বলে যে আমি ডাক্তারি পড়ব না, আমি ডাক্তারি প্রফেশন পছন্দ করি না, কিন্তু আমার মা আমার বাবা দেখেছি মানুষের জন্য কি করে, সেটাকে আমি রেসপেক্ট করি, সেটাকে আমি ভালোবাসি,